নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে ওলের একটা রেসিপি করে দেখাবো, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে ওলের এই ডালনা বা ওলের রেসিপি। তো চলুন এটা বানাতে কী কী লাগবে দেখে নিই। তো এখানে আমি 500 গ্রাম মতো ওল নিয়েছি, আর এটা একটু মোটা মোটা সাইজের কেটে নিয়েছি। তার সাথে আমি বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি, আর এখানে দেখুন পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আছে। এটা একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে চলুন ওলটাকে একটু সেদ্ধ করে নিই। তো প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম, আর তাতে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে ওলটাকে একটু জাস্ট ভাপিয়ে নেব বা 20-30% মতো কুক করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, আবার এটা সেদ্ধ করে জলটা ফেলে না দিলেও ওলটা খাওয়ার সময় কিন্তু গলায় ধরতে পারে, তাই একটু সেদ্ধ করে জলটা ফেলে দেব। আর ওল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খাওয়াও খুব ভালো, তাই অবশ্যই বন্ধুরা এইভাবে একবার ওলের রেসিপি করে দেখবেন, খুবই ভালো লাগে এবং খুবই সুস্বাদু হয়। আর আমরা তো অনেকভাবেই ওল খেয়ে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে ওল সেদ্ধ খেয়ে থাকি। তো একবার অন্তত পক্ষে এরকমভাবে ওল বানিয়ে দেখবেন। তো দেখুন ওলটা আমি একটু সেদ্ধ করে নিয়ে একটু লেবু চিপে দিয়ে দেব, যাতে করে এর যদি কোনো চুলকানি ভাব থাকে বা গলা ধরার ভাব থাকে তাহলে সেটা চলে যায়। এবার একটা ছাঁকনির সাহায্যে ওলগুলো এই জল থেকে তুলে নেব। আর অন্যদিকে দেখুন কড়াইটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো একটু বেশ বেশি পরিমাণে 4 টেবিল চামচ মতো সরিষার তেল। আর এই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো প্রথমে আমি একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রাখবো, আর যেই তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলের মধ্যে আমি ওলগুলোও খুব ভালো করে ভেজে নেব। এই রান্নাতে আমি আর কিন্তু এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। প্রথমে যেটুকু সরিষার তেল আমি ব্যবহার করেছি সেই তেলের মধ্যেই সম্পূর্ণ রান্নাটা আমি করে নেব। আর এই রান্নাটা সরিষার তেলে কিন্তু খুব ভালো হয় আর খুব টেস্টিও হয়। আপনারা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন, সানফ্লাওয়ার অয়েল বা সাদা তেল, তাতেও হবে, বাট সরিষার তেলে রান্নাটা সব থেকে বেশি টেস্টি হবে। তো এবার দেখুন ওলগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে রাখলাম। যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর খুবই সামান্য পরিমাণে গোটা মৌরি আর গোটা জিরে দিয়েছি অল্প একটু। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের 2 পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজে হালকা একটু কালার চলে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর জিরে দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। তো দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এই লবণটা দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, আর আমার মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হবে। তো দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু সময় নিয়ে সমস্ত মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেল বেরিয়েও গেছে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ওল আর আলু এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা যে ওল খেতে পছন্দ করে না তাকেও যদি এভাবে একবার রান্না করে দেন সে কিন্তু খুব মজা করে খেয়ে নেবে, আর গলা ধরার ব্যাপার তো একদমই থাকে না। মানে অনেকেই ভয়ে খান না যে ওল খেলে হয়তো গলা ধরে যাবে বা গলা চুলকাবে, তাদের জন্য বলছি যে এইভাবে একবার রান্নাটা করবেন, একটুও কোনো ভয় নেই আর গলা তো একদমই ধরবে না। তো দেখুন ওল আর আলু খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, আর এই জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ ওল আর আলু সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো দেখুন একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এখন কত সুন্দর একটা কালার এসেছে। আর একবার আমি চেক করে নেব যে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। তো দেখুন একদমই মোমের মতো গলে গেছে ওলগুলো, আর খুবই সুন্দর একটা সুগন্ধও বেরিয়েছে। এবার আমি সামান্য এতে চিনি দেব, তো আপনাদের ভালো না লাগলে দেবেন না, স্কিপ করে যাবেন। আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর নামাবার আগে সামান্য একটু ঘি দেব এই রান্নার মধ্যে।
আর এই রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি। তো ঘিটা দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার রান্না কেমন হয়েছে। আর এই ওলের রান্না কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, তো অবশ্যই বন্ধুরা একবার হলেও অন্তত ট্রাই করবেন এভাবে ওল বানিয়ে রান্না করে সবাইকে খাওয়ানো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, পারলে বন্ধুবান্ধবীদের সাথে একটা শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আসি, টাটা, বাই।